আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? দোয়া করছি আল্লাহর রহমতে প্রতিটা মুহূর্তই যেন আপনারা ভালো থাকেন। আমার মতো আপনারা কারা কারা রোজার জন্য তৈরি হচ্ছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সাথে সাথে এটাও অনুরোধ করছি, ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে দেখলে আমার জন্য ভালো হবে যদি আপনাদের ভালো লাগে। তো সকাল সকাল উঠেই চলে গেলাম নিজে ড্রাইভ করে শপিং করতে। ঠান্ডা একটু কমেছে, একটু না ভালোই কমেছে, তাই একটু সাজুগুজু করেই গেলাম, চলেও আসলাম আর এসে সোজা কিচেনে। কিছুদিন ধরে আমি ইফতারি রেসিপি দিচ্ছি, আজকেও একটি ইফতারি রেসিপি আছে, আর সেই সাথে দুপুরের জন্য বানাবো পরোটা দিয়ে খাওয়ার জন্য আলু চিজ দিয়ে মজাদার আলুর দম। আজকে লিখে দিয়েছি, কষ্ট করে একটু দেখে নেবেন প্লিজ। আজকের ইফতারি রেসিপি হচ্ছে পটেটো চিজ বল। প্রথমেই দিচ্ছি আলু, পটেটো ফ্লাওয়ার, লবণ, চিলি ফ্লেক, অরাগানো পাউডার, যদি না থাকে স্কিপ করলে হবে, আস্ত জিরা আর ধনে পাতা, তেলে রাখা ভাজা জিরার গুঁড়া, তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে চিজ বলের জন্য সফট চিজ লাগবে, একটু তেল, হাতের তালুতে তেলটা ঘষে এভাবে করে মাঝখানে চিজটা ভরে গোল গোল করে শেপ দিয়ে দেব। এটা শুধু ইফতারির জন্য না, বিকেলে চায়ের সাথে খেলে খুব মজা লাগবে। মাঝে সাঝে এভাবে বানিয়ে দেখবেন, পরিবারের সবাই আপনাকে অনুরোধ করবে আবার বানিয়ে খাওয়ানোর জন্য। রোজা আর বেশি দিন দূরে নয়, দেখতে দেখতে এই কটি দিনও চলে যাবে। আল্লাহর কাছে দোয়া করি আমাদের সবাইকে যেন ভালোভাবে সুস্থভাবে রোজা রাখার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। যাই হোক, যারাই আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, প্রতিদিনের মতো এটাই বলবো, আমার এই ছোট্ট ভিডিওর কোনো কিছুই যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফেজ।